বনোয়ায় বোমাবাজি কাণ্ডে গ্রেপ্তার করা হলো দুজনকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সফিরুল বাসার ও তার ছেলে বিরাজ আলম। ধৃত দুজনের বাড়ি পাপড়দহ গ্রামে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সিভিক পুলিশ কি তারা তো কোনো গ্রামেরই ছেলে থাকতে পারে? সিভিক পুলিশটা তৃণমূল দলের কৃতদাসত্ব করতে বাধ্য হচ্ছে, তাদের আমি দোষ দিই না, তাদেরকে বাধ্য করানো হচ্ছে তৃণমূলের কৃতদাসত্ব করতে। থাকতে পারে, যেই থাকুক অপরাধী ধরা পড়ুক। মুর্শিদাবাদে খুনাখুনি রাজনীতি বন্ধ হোক, বোমের রাজনীতি বন্ধ হোক, গুলি বারুদের রাজনীতি বন্ধ হোক, এটাই আমরা চাইব। এটা বড়ুয়া বলে বলবো না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাই চলছে কি তৃণমূল ভার্সেস তৃণমূল। এবার সামনে পঞ্চায়েত ইলেকশন, কান্দি মহকুমার মধ্যে এটা বড়ুয়া বোনা সালার ভরতপুর অলরেডি কিন্তু মুড়ি মুড়কি মতন কিন্তু বোমা ছোড়া হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আঘাত হচ্ছে। তো গতকালকে যেটা দেখলাম কি টিকিটের জন্য যত কাছাকাছি পঞ্চায়েত ইলেকশন আসছে এদের মধ্যে কিন্তু এই গোষ্ঠী কোন্দল তৃণমূল ভার্সেস তৃণমূল। কিন্তু খুবই খারাপ লাগছে কি যেখানে সাধারণ মানুষের সত্যি চলাফেরা কিন্তু মুশকিল হয়ে গেছে। আমরা আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, খুব স্বাভাবিকভাবেই তাকে যারা খুন করেছে সেই সব দুষ্কৃতকারী, তাদেরকে আমি কখনোই তৃণমূল বলে মনে করি না বা দল কখনোই তৃণমূল বলে মনে করে না। কারণ কোনো তৃণমূল কর্মী খুন হওয়ার অর্থ আমার দলের একটা সম্পদ নষ্ট হয়ে যাওয়া। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এবং উপর থেকেও পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, যারা খুন করেছে তাদেরকে আমি সমাজবিরোধী বলে মনে করি।